ওটা আপনারা একটু কথা বলে নেন। অসুবিধা নেই, একটু কথা বলে নিন আপনাদের ফার্স্ট ক্লাস হওয়ার কথা। আচ্ছা এনিওয়ে, যেটা হচ্ছে আমরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা তাইলে আর কি করা আছে শোনো, যেটা হচ্ছে যে আমরা সাধারণত যে সমস্ত অবজেক্ট গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করা যায় বা ইন্টারঅ্যাক্টেবল অবজেক্ট, সেগুলো সাধারণত তাদের কিছু ডিফল্ট অ্যানিমেশন থাকে। সাপোজ তুমি চিন্তা করে দেখেন গাছের পাতা, রাইট? সো গাছের পাতা কিন্তু সবসময় একটু নড়তে থাকে। সো নড়তে থাকা বলতে যেটা আমরা বুঝি, যে সাধারণত গেমের ভাষায় যেমন বুঝি যে এই জিনিসগুলো ইন্টারঅ্যাক্টেবল, তাহলে চিন্তা করে দেখেন যে আপনার এই যে ওয়াল, তারপর আছে গ্রাউন্ড, এই জিনিসগুলোর সাথে কিন্তু আপনি ইন্টারঅ্যাক্ট করেন। ইন্টারঅ্যাক্ট করেন ইন দ্য সেন্স যে আপনি তার সাথে কথা বলতে পারেন, তার সাথে যোগাযোগ করতে পারেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি গ্রাউন্ডের উপর হাইটা গেলে গ্রাউন্ডের কালার চেঞ্জ হচ্ছে না, বা ওয়ালের মধ্যে ধাক্কা মারলে ওয়ালের কালার চেঞ্জ হচ্ছে না, বা ওয়াল আপ, এই জিনিসগুলো কিন্তু নাই। সো যে জিনিসগুলোর সাথে ইন্টারঅ্যাকশন আছে সেই জিনিসগুলোকে আমরা কিছু ডিফল্ট আইডল অ্যানিমেশন দিয়ে থাকি। মানে সে হয়তো একটু স্কেলিং করতেছে, সে একটু জাম্পিং জাম্পিং করতেছে, সে একটু ঘুরতেছে, রোটেট করতেছে, আপনার দিকে তাকাচ্ছে। এর মানে হচ্ছে যে সে একটা ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছে আপনার সাথে। সো এই জায়গাটা থেকে আমরা এই সলিউশনটা করা যায় অ্যানিমেশন দিয়েও করা যায়, আর আজকে আমরা একটু প্রোগ্রামিং দিয়ে করবো। বিকজ হচ্ছে আমরা জানতে কয়েকটা কম্পোনেন্ট সম্বন্ধে শিখেছি। সো ফার্স্ট থিং ফার্স্ট ইজ আমাদের, আমি একটু আমার স্ক্রিন থেকে কয়েন এটা আমি সিলেক্ট করে রাখছি, ঠিক আছে? So, I'm going to have a 3D plane in the light. Agbo. At a color column, did you do it? Yes. Color column marker, she says. So, I can read it. So, let's say, I'm going to have a cube Agbo. Is the coin going to last us again? আচ্ছা মোটামুটি কিউব হইছে একটা, হ্যাঁ 3D স্পেস এর একটা কিউব আমি ড্র করছি। সো এখন যেটা হচ্ছে আমরা আগে থেকে জানতাম যে আমরা আমাদের রোটেশনটা তিনটা অ্যাক্সিস এর এগেইনস্টে করতে পারি, ওয়াই কোঅর্ডিনেট এর এগেইনস্টেও ঘোরাইতে পারি, এক্স কোঅর্ডিনেট এর এগেইনস্টেও ঘোরাইতে পারি, এবং জেড কোঅর্ডিনেট এর এগেইনস্টেও আমরা দিশটাকে ঘোরাইতে পারি। সো এখন ধরেন আমি যদি বলি যে ওয়াই কোঅর্ডিনেট এর এগেইনস্টে আমরা 30 ডিগ্রি ঘোরাবো, এর মানেটা অ্যাকচুয়ালি আসলে কি? সো ওয়াই কোঅর্ডিনেট যদি 30 ডিগ্রি কথা বলি, তাহলে আমাদের কিউবে দেখেন তাহলে এরকম হয় নাকি, আমি 30 ডিগ্রি করে যাচ্ছি, তখন যেটা হবে আমি 30 ডিগ্রি ঘুরাই, সো একটু খেয়াল করে দেখবেন, দেখছেন আমার কিউবটা একটু কাইট হয়ে গেছে, ঠিক আমাদের ড্রয়িং এর মতন, এত ভালো কোয়ালিটি না, বাট যাই হোক। সো আমাদের কিউবটা কিন্তু একটু ঘুরে গেছে। সো আমরা কিন্তু তিনটা ডিরেকশনে আমরা আমাদের রোটেটটা করাইতে পারি।
এখন আমরা যেহেতু চাই একটা র্যান্ডম একটা সুন্দর রোটেশন হবে, আমরা হয়তো থিওরিটা বুঝবো না, বুঝতে সমস্যা নেই, যখন ইনক্রিমেন্ট করবো তখন আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। সো কয়েনগুলো আসছে না, আমি লিখলাম রোটেশন, থিওরিটা হচ্ছে রোটেশন ইনটু স্পিড, ঠিক আছে। সো আমি বললাম আমার রোটেশনটা হবে হচ্ছে 0 1 0 into 30. রোটেশনটা আমি কি বলছি 010 আর স্পিডটা দিছি কত 30। এখন আমি এই জায়গাটাতে এই পাশে আমি লিখব হচ্ছে কারেন্ট রোটেশন। কারেন্ট রোটেশনকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করব, CR, কারেন্ট রোটেশন, যেটাকে আমরা CR দ্বারা রিপ্রেজেন্ট করব। আমার এখন কিউবে রোটেশন কত আছে দাঁড়ান আমি চেঞ্জ করে নিই, আচ্ছা কত 0 তাই না, 0 0 0, তাহলে আমার কারেন্ট রোটেশন কত 0 0 এবং 0। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আপডেট ফাংশনটা শিখছিলাম না, যে প্রতি ফ্রেমে আমার একবার করে এই ফাংশনটা কল হয়। এখন ধরেন এইটা তো হচ্ছে আমার 0 তম সেকেন্ডে আমার কি হলো 0 0 বেসিক্যালি 0 তম সেকেন্ডে মানে ইনিশিয়ালি আমার কাছে কারেন্ট রোটেশন হচ্ছে 0 এবং 0 0। এখন 1 সেকেন্ড পরে আমি যদি এইটা পাস করাই মানে এই ভ্যালুটা দেই, এর মানেটা অ্যাকচুয়ালি কি, এর মানেটা হচ্ছে আমার নতুন রোটেশনটা হবে হচ্ছে CR, নতুন রোটেশন যেটাকে আমার মানে নিউ রোটেশন, নতুন রোটেশনটা হবে হচ্ছে CR না নিউ রোটেশন, সো সেটা আমার NR ইজ ইকুয়ালস টু CR প্লাস এই যে 010 ইনটু 30, ঠিক আছে। সো এই জিনিসটা হবে আমার নতুন রোটেশন প্রত্যেকবারের জন্য, যখন আমি 1 সেকেন্ড পর পর আমি যখন একটু ঘোরাবো তখন এটা হবে আমার নতুন রোটেশন। এখন আপনারা যদি বলেন আমার কারেন্ট রোটেশন কত 0 0, তাহলে আমার এখানে আছে 0 0 প্লাস 010 30, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি আসলো 0 0 0 প্লাস 0 30 0 এবং চেঞ্জ হয়ে গেল, এবং এই দুটো যদি আমি যোগ করি তাহলে 0 30 প্লাস 0। এই জিনিসটাই কেউ বুঝছে স্যার? স্যার লাস্টের ইকুয়েশন লাইনটা হচ্ছে কি 0 1 0 0 3 0 না 0 30 0 এখন ঠিক আছে লাস্ট, ও সরি সরি, হ্যাঁ ঠিক আছে। সো এর মানেটা হচ্ছে কি, যে আমি প্রতি 1 সেকেন্ড পর পরে আমার 30 ডিগ্রি করে করে বাড়বে। সো এইটা হচ্ছে আমার এই নিউ রোটেশনটা হইল কখন, 1 নাম্বার সেকেন্ড পর। সো 2 নাম্বার সেকেন্ড অ্যাকচুয়ালি কি হবে, 2 নাম্বার সেকেন্ড হবে এখন আমার কারেন্ট, এখন এইটা কি হলো এই জিনিসটা, এটা আমার এখন কারেন্ট রোটেশন হয়ে গেল না। সো এইটা আমার এখন কারেন্ট রোটেশন, সো আমারও একই কাজ হবে 2 তম সেকেন্ডে আমার এনআর হবে হচ্ছে 0 30 0 প্লাস আমরা জানি যে এই ভ্যালুটা 0 30 0, সো এটা 0 30 0 সো 0 60 0 প্রতি সেকেন্ড পর পর আমার কি হচ্ছে 30 ডিগ্রি করে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখেন, আর আপনারা একটু কমিউনিকেট করার চেষ্টা করেন, সেটা হচ্ছে হয় আমি লিখলাম হচ্ছে 215 এবং এর ডিগ্রিটা হচ্ছে 5 ডিগ্রি, এখন তাহলে চেঞ্জটা কি হবে 25 25, এখন তাহলে আমার প্রথমে আমার আচ্ছা ধরেন হ্যাঁ সাপোজ টু আমার প্রথমে আমার এখন রোটেশনটা হচ্ছে কারেন্ট রোটেশনটা হচ্ছে আমার 0 0, ঠিক আছে। এখন 1 সেকেন্ড পরে আমার রোটেশন কি হবে বলুন তো 10 5 10 5 25 10 5 25, হ্যাঁ 1 সেকেন্ড পরে হলো কত 10 25 5 25, পরের সেকেন্ডে কত হবে বলুন তো 60 35 10
তাহলে কত হয়? আপনি যদি হিসাব করছেন দশ পাঁচ পঁচিশ, আমি কি বলছিলাম যে নতুন রোটেশনটা হচ্ছে সিআর মানে কারেন্ট রোটেশন প্লাস এই যে এই ভ্যালুটা, তার মানে কি হবে দশ পাঁচ পঁচিশ ছিল, পরের শ্রেণীতে কি হবে তাহলে বলুন তো? বিশ দশ পঞ্চাশ, বিশ দশ পঞ্চাশ, দশ পঞ্চাশ, গুড। তার মানে সে প্রতি সেকেন্ডটা অ্যাকচুয়ালি ফ্রেমে চেঞ্জ হবে, সো প্রতি সেকেন্ডে আমার দেখা যাচ্ছে যে আমার এই চেঞ্জগুলো হইতে থাকবে, ঠিক আছে? সো আমরা এটা কেন ইউজ করলাম, বিকজ হচ্ছে আমরা এই দুই লাইন এটা হচ্ছে ভাইয়া ক্যালকুলেশন করছি, সিআর আর সিআরটা হচ্ছে আমার কারেন্ট রোটেশন জিরো জিরো ছিল, সো জিরো জিরোর জায়গায় আমি এই জিরো জিরো মানটা বসাইছি, আর জিরো ওয়ান জিরো থার্টি ডিগ্রি এইটা পাইছিলাম হচ্ছে যে প্রথমবার যখন আমরা কাজ করতেছিলাম, এটাকে আমরা ধরে নিয়েছি এটা আমার ইনপুট, সো জিরো ওয়ান জিরোর সাথে আমি তিরিশ যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এই দেখেন ফার্স্টে আমি প্রথমবার আছে শুধুমাত্র সিআর এর মান বসেছি, আগের লাইন আগের লাইনে জায়গায় আছে, পরের লাইনে আমি এই দুইটা মাল্টিপ্লিকেশন করছি আসলো, তারপরে এই দুইটা সামেশন করে নতুন কারেন্ট রোটেশনটা পাইছি। আচ্ছা সো আমরা এই ভ্যালুগুলো কেন দেখেন, এটা চিন্তা করে দেখেন যে আমার এই ডিরেকশন যেটা এটাকে আমরা রোটেশন ডিরেকশন করব, সরি রোটেশন ডিরেকশন করব, সো আমরা রোটেশন ডিরেকশনের উপর বেস করে আমরা কিন্তু প্রত্যেকটা অ্যাক্সিসের রোটেশনের স্পিডটা কন্ট্রোল করতে পারতেছি, সো ওভারঅল রোটেশন স্পিডটা হচ্ছে যেটা কিন্তু সবার উপরে ইমপ্লিমেন্ট হবে, কিন্তু কোন দিকে বেশি চেঞ্জ হবে সেটা ডিফাইন করতেছি আমরা রোটেশন ডিরেকশনের উপরে, কেউ যদি আমরা না বুঝি কোনো প্রবলেম নাই, কারণ এখন আপনার চিন্তাই করবেন না এই জিনিসটা কেমন কাজ করে, কারণ কোডিং যেহেতু হয়ে যাচ্ছে, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আমার কাছে মনে হয় যখন অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, ইন্টারমিডিয়েট চলে যাবেন, তখন এই কনসেপ্ট গুলো কাজে লাগবে, বিগিনার লেভেলে কাজে লাগে না, বাট আমি চাই আপনারা কিছু শিখে। হ্যাঁ বলুন। কোন কাজে লাগে আমরা আপডেট ইউজ করবো, কারণ আপডেট লুপ না, আর যত আমরা ধরেন যেই জিনিসগুলো জানি যে প্রত্যেক ফ্রেমেই চেঞ্জ হবে সেই জিনিসগুলো আমরা আপডেট ফাংশনের মধ্যেই রাখবো। ওকে আচ্ছা সো এখন আমরা কোডিংয়ে ব্যাক করবো সবাই, যেহেতু আমরা কয়েন নিয়ে কাজ করবো, সো লেটস মানে নেম এ স্ক্রিপ্ট কল কয়েন কন্ট্রোলার, ঠিক আছে? সবাই আজকে স্ক্রিপ্ট ফোল্ডারটার ভিতরে কয়েন কন্ট্রোলার নামে একটা ফোল্ডার বানায়, একটা স্ক্রিপ্ট বানায় এভরিওয়ান। হ্যাঁ এই যে স্ক্রিপ্ট যে ফোল্ডারটা আছে এখানে আমাদের রাইট ক্লিক করে সি শার্প স্ক্রিপ্ট বানাবো, একটা নাম দিব হচ্ছে কয়েন কন্ট্রোলার। এখন এগুলো বলা খুব কম বলবো, কারণ এটা আপনাদের এখন দিনে প্র্যাকটিস করে ফেলানো উচিত। কয়েন কন্ট্রোলার, কয়েন কন্ট্রোলার সবাই জানেন, হ্যাঁ ক্লিক করে ফেলুন যারা, সবাই লিখছেন কয়েন কন্ট্রোলার দিলাম। এখন সবাই এটা অবভিয়াসলি সেভ করতে হয়, এটা আবার কই থেকে আসলো? তাহলে দেন রিমাইন্ড মি, রিমাইন্ড মি লেটার, বা ক্রস টস করার কোনো উপায় আছে? আচ্ছা আপনি ডিলিট করছেন কোন স্ক্রিপ্ট? আচ্ছা
ডিলেট করছেন মোস্ট প্রবাবলি বাই ডিলেট শাট ডাউন হয়ে যাবে ক্লোজ করার সময় ঝামেলা হয়েছিল নেটওয়ার্ক তো করে সেখান থেকে আমরা যদি আপনারা সবাই সচেতন না হন সবার আমি তো প্রত্যেকবারে বলে দিই আপনারা হচ্ছে যেমন আপনারা বি ওয়ান পাচ্ছেন আপনারা কিন্তু আজকে সকালবেলা এসে বসে আপনারা কিন্তু বি টু পাচ্ছেন যে আসলে যে যার জায়গায় বসেন ওই যখন ব্যাচ চেঞ্জ হয় আপনারা এটা এসব ভুলে যান আপনারা একটু কমিউনিকেট করেন আমি এটা কিভাবে রিজলভ করবো আমি তো প্রত্যেক কাজ করি প্রজেক্টের ভিতরে আচ্ছা সবার এরা অ্যাক্সেস দিছেন মনে হয় এরা অ্যাক্সেস দিছেন এরা অ্যাক্সেস নুদেন এই যে আমি এরকম আচ্ছা সবাই কয়েন কন্ট্রোলার আসছে ওকে ফাইন এখন আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে যে আমরা আগের ক্লাসগুলোতে যেটা ছিল কি যে ইন্সপেক্টরের মধ্যে রিজিড বডি দরকার আমি হায়ারার্কি থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে তার রেফারেন্স ধরায় দিছি সো আমি এটা স্ট্রাইক বার দেখাচ্ছি এটা হচ্ছে আমরা যেটা করছি ধরেন সাপোজ টু বি প্লেয়ার লাগবে হ্যাঁ সো আপনি এখানে এলাসে সবাই বডি খেয়াল করেন সো আমরা যেটা করছিলাম যে এই যে রিজিড বডি ছিল আমরা প্লেয়ারে সিলেক্ট করছি তো এই যে প্লেয়ার কন্ট্রোলার যে রিজিড বডি আমরা কী করছিলাম প্লেয়ারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসায় দিছিলাম রাইট কিন্তু আমরা আজকে শিখব যে স্ক্রিপ্টের মধ্যে থেকেও এই কাজটা মোটামুটি করা যায় হ্যাঁ এবং এটা কেন করতে হয় সেটা আমরা কোডটা করার পরে আমরা বুঝবো অসুবিধা নেই সো সবাই ইয়াতে যান কি বলে ইউনিটিতে ব্যাক করেন এভরিওয়ান রিয়েল স্টুডিও সবাই কয়েন কন্ট্রোলারে যান একদম উপরে দেখেন একদম উপরে আসুন সবাই আসছেন এভরিওয়ান আচ্ছা এখন সবাই আগে জিনিসপত্রগুলো লিখি বুঝতে পারবো সো প্রথমে যেটা লিখবো পাবলিক ট্রান্সফর্ম আমরা যেহেতু রোটেশন নিয়ে কাজ করব দ্যাটস ওয়াই আমরা কয়েনের ট্রান্সফর্ম রেফারেন্সটা আমাদের লাগবে ঠিক কিনা আমরা রোটেশন স্কেলিং অ্যান্ড পজিশন এটা কার মাধ্যমে চেঞ্জ করি ট্রান্সফর্ম কম্পোনেন্টের মাধ্যমে ঠিক কিনা তাহলে এখন কথা হচ্ছে আমরা কার চেঞ্জ করব কয়েন একটা চেঞ্জ করব সো আমাদের এখন কার কম্পোনেন্ট কার ট্রান্সফর্ম কম্পোনেন্ট দরকার কয়েনের ট্রান্সফর্ম কম্পোনেন্ট দরকার সো এই জন্য আমরা লিখব হচ্ছে পাবলিক ট্রান্সফর্ম কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স কোনটা ওটার নাম হচ্ছে কয়েন কন্ট্রোলার কয়েন ট্রান্সফর্ম
সবাই লিখছেন? আচ্ছা এটার কাজ আসছে, বাট আমরা এইখানে আমরা কি পাইছিলাম, একটা রোটেশন ডিরেকশন, একটা হচ্ছে রোটেশন স্পিড পাইছিলাম না? সো আমাদের এই তিন এই দুটা ভ্যালু কিন্তু লাগবে। সো এই জন্য আমরা যেটা করব, আচ্ছা এখন আমাকে একটু বলেন এই যে রোটেশন ডিরেকশন এটা কি টাইপের ভেরিয়েবল বলেন তো? বলেন বলেন প্লিজ কমিউনিকেট। হ্যাঁ ফ্লোট। আচ্ছা আপনার বলেন, ভয় পাবে আপনারা মারবো না তো। কোশ্চেনটা হচ্ছে যে এই যে রোটেশন ডিরেকশনটা আছে দেখেন 0 1 0, তাই না? এটা কি ভেক্টর ফ্লোট নাকি ইন্টিজার? ভেক্টর 3, ভেক্টর 3। সো আমরা ডাইনামিক করতে গেছলো, যাই হোক পাবলিক ভেক্টর 3। হ্যাঁ কারণ তিনটা সেট একসাথে না, নাম দিব হচ্ছে রোটেশন ডিরেকশন। আচ্ছা এসি কি অফ আপনার জন্য? তাহলে কি কারেন্ট নাই আসলে? নাই ও আচ্ছা এই কাহিনী। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো তো সিদ্ধ হয়ে যাবো এখন পুরো দেখতে হইতেছে মোটা মানুষ। আচ্ছা এর উপর আবার চা খাইছি। আচ্ছা পাবলিক ভেক্টর 3 আমরা কি লিখছি? রোটেশন ডিরেকশন। এখন স্পিড আছে না দেখছেন, আমরা একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করছি। স্পিডটা কি ইন্টিজার না ফ্লোট নাকি ভেক্টর? হ্যাঁ ফ্লোট, ফ্লোট। কারণ হচ্ছে 33.3 degrees হইতে পারে, তাই না? হইতেই পারে। সো আমরা ফ্লোট নেব। সো পাবলিক ফ্লোট, আফসোস আর কিছু নেই, কোনো সমস্যা নেই। রোটেশন স্পিড এটা কোনো সমস্যাই নেই। হ্যাঁ ভাই এটার জন্য আমি আমার সিনিয়রের কাছে অনেক গালি খাইছি, তুমি এক্স এক্স ওয়াই জেড এত বড় ভেরিয়েবলের নাম দাও, তোমার নাম দেখা এটা আমার সাথে আমার সিনিয়রের সাথে মানে মজা করে আর্গুমেন্ট হয়েছে, এত বড় নাম দাও কিসের জন্য? আমি কই দিই ভাইয়া আসলে আমার ভেরিয়েবল দেখে আমি বুঝতে পারি যে এই ভেরিয়েবলটা কি কাজের, কিন্তু আপনার ভেরিয়েবল দেখে আমি আসলে বুঝতে আমার কষ্ট হয়ে যায় যে আপনি আসলে কিসের জন্য লাগছেন। তারপরে আমার একটা গালি দেয় গালি দেয় আমাকে, বাই ভাই মাফ সাইড দোয়া আপনি থাকেন আপনারটা নিয়ে আমি আমার লেভ আছি। এটা পেইনফুল মানে কাজটা করা পেইনফুল, আপনার স্ক্রিপ্টে দেখবেন অনেক কিছু লেখা মানে প্যারাগ্রাফের মতন হয়ে যায়, কিন্তু আপনি জানবেন আসলে এটা কি কাজে লাগে। কারণ কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স, তার মানে এই ভেরিয়েবলটা কি রিপ্রেজেন্ট করতেছে, কয়েনের ট্রান্সফর্মের রেফারেন্স এসে ধরে রাখছে। এখন যদি আপনি লেখেন কয়েন কি বলে শুধু সিটি সিটিআর, আপনি সিটিআর লেখে রাখেন আপনার এটা একটা ভেরিয়েবল, আপনি আগে দেখতেছেন ট্রান্সফর্ম কিন্তু কার ট্রান্সফর্ম আপনার এটা কিন্তু ডিসক্রাইব করে না। তো এই জন্য নামটা আমি খুব জোর দিই, আমি নিজে পার্সোনালি খুব জোর দিই। আচ্ছা ওকে, সো আমরা তিনটা ভ্যালু নিছি, কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স। আচ্ছা এখন আমরা সবাই ইউনিটিতে ব্যাক করি। আচ্ছা হ্যাঁ অবশ্যই সেভ করতে হবে, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা আমি সেভ করছি বাই দ্য ওয়ে। তো সবাই সেভ করে লেটস গেট ব্যাক টু ইউনিটি, ঠিক আছে? ইউনিটিতে ব্যাক করলাম। এখন আমরা সবাই প্রথম যে কয়েনটা আছে আমাদের সেই প্রথম কয়েনটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে একদম নিচে আমরা কি করব, কয়েন কন্ট্রোলারটাকে অ্যাড করব। সবাই আজকে নিজে করেন, এটা আমি বলবো না আজকে। কেন নাই আপনারটা কেউ কেউ ডিলিট করে দিছে? আপনি আপনারা কাজ করবেন, আপনার ল্যাপটপটা নিয়ে আসতে পারেন, আপনাদের ল্যাপটপ এখন সেট ঠিক আছে। আচ্ছা এখন যেটা হচ্ছে আপনারা যে প্রথম যে কয়েনটা আছে সেই কয়েনটাকে সিলেক্ট করেন সবাই এভরিওয়ান। তারপরে কয়েন কন্ট্রোলারটা সবাই অ্যাড করছেন? হ্যাঁ অ্যাড কম্পোনেন্টে করতে হবে, এক্স্যাক্টলি। আপনি অ্যাট লিস্ট কয়েন কন্ট্রোলার যেটা আছে সেটাকে অ্যাড করছেন? হ্যাঁ এমন করো কেন, আশ্চর্য ওর পারতেছে জিনিসটা। আচ্ছা না অসুবিধা নেই, ক্লাস দেখে আসছো নাকি না এটাও দেখো নাই, ক্লাস দেখছি না। আচ্ছা তুমি কয়েন যে কন্ট্রোলার এটা তো লিখছো, এটা অ্যাট লিস্ট অ্যাড করো, কোনো একটা কিউব বানাও, কিউব বানাও এটাতে অ্যাড করো, এটা তাহলে কিউব বানাও, কিউবের মধ্যে কয়েন কন্ট্রোলারটা অ্যাড করো। আচ্ছা সো আচ্ছা তাহলে আমি করি না, আমি করি অ্যাড কম্পোনেন্ট কয়েন কন্ট্রোলার। আচ্ছা সো আচ্ছা সবাই মনোযোগ, তো সবাই দেখেন যেখানে দেওয়া আছে কি কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স এবং নাম দেওয়া আছে না, কোনোখানে দেওয়া নাই।
তো আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম হচ্ছে কয়েনটাকে টান দিয়ে ধরে নিয়ে এই জায়গাটা ছেড়ে দিলেই ট্রান্সফর্ম রেফারেন্স চলে আসে, ঠিক কিনা? সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে এই যে রেফারেন্সটা, এই রেফারেন্সটা আমরা স্ক্রিপ্টের মাধ্যমে নিব। রিজনটা হচ্ছে আমি আগেও এটা বলছিলাম যে যেগুলা আমার কনফিগারেশন ভেরিয়েবল, মানে যেগুলো অ্যাকচুয়ালি আমার এডিটরে থাকবে না, অন্য কেউ যদি করে চেঞ্জ করতে পারে না, সেই ভ্যালুগুলো আমরা প্রাইভেট করে রাখি। সো প্রাইভেট অবস্থায় আপনি যখন আপনি কোনো একটা ভেরিয়েবলকে প্রাইভেট করতেছেন, তখন তো আপনি ইন্সপেক্টর এরকম টান দিতে পারছেন, কারণ এটা তো ইন্সপেক্টর ভিজিবলই না, দেখতেই পাচ্ছেন আপনি টান দিয়ে কি বসাবেন। সো যেই দিয়ে আমাদের এই ভেরিয়েবলটা প্রাইভেট হয়, তাহলে আমরা রেফারেন্সে কীভাবে পাইতে পারি, যার সাথে অ্যাটাচ করে তার অ্যাটলিস্ট ট্রান্সফার রেফারেন্স আমি কীভাবে নিতে পারি। সো এই লাইনটা লেখার জন্য আমি করবো, এখন কেউ করবেন না, সবাই দেখেন কী হয়। সো আমি যেটা দেখবো সেটা হচ্ছে কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স ডট গেম অবজেক্ট ডট গেট কম্পোনেন্ট। সবাই একটু দেখবো, আমরা ইয়া করবো না, আমরা এখন এটা লিখবো না, আমরা লেখার সময় পাবো, সমস্যা নেই। সো এটা লিখলাম, আমি এক্সপ্লেনে আসতেছি, বাট তার আগে আমরা ইউনিটিতে ব্যাক করবো। সো ইউনিটিতে আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কয়েন ট্রান্সফর্ম, যে এই যে এটা কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স, এটা কিন্তু স্টিল নান, ঠিক কিনা? কিছু অ্যাড করা নাই। আমি যদি প্লে বাটনটা প্রেস করি, আমি যদি প্লে বাটনটা প্রেস করি, আপনারা দেখেন আমার এই নানের জায়গায় কি হয়ে গেল, কয়েন ট্রান্সফর্ম। আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার যেই স্ক্রিপ্ট, যেই স্ক্রিপ্টটা যেই গেম অবজেক্টের সাথে ছিল, তার ট্রান্সফর্ম রেফারেন্সের রেফারেন্সটা, ট্রান্সফর্মের রেফারেন্সটা নিয়ে নিছে। এটা কি বুঝতে পারছি? মানে আমার ওই লাইনটা লেখাতে কি ঘটনা ঘটছে, আমার এই গেম অবজেক্টের, গেম অবজেক্টের ট্রান্সফর্ম রেফারেন্সটা নিয়ে নিছে। নাও উই উইল কাম টু দ্য এক্সপ্লেনেশন পার্ট। সো এখন দেখেন কি বলতেছে, অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজটা কি বলতেছে, কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স এইটা কি হবে, গেম অবজেক্ট। যে আমি বলছিলাম যে যখন এইভাবে লেখা হয়, ছোটো হাতের জি দিয়ে গেম অবজেক্ট লেখা হয়, তার মানে হচ্ছে এই স্ক্রিপ্টটা যার সাথে অ্যাটাচ করা তাকে রেফারেন্স করে বা শো করে বা তাকে কল করে। তো যখন এই গেম অবজেক্টটা আমি লিখছি, তাহলে কয়েনের ক্ষেত্রে কি হয়েছে, সে কয়েনের কাছে গেছে, ডাক কল করছে, কল করার পরে বলছে গেট কম্পোনেন্ট, মানে আমাকে একটা কম্পোনেন্টের রেফারেন্স দাও। এখন কিন্তু এখন তার কাছে কি কতগুলো কম্পোনেন্ট আছে, ট্রান্সফর্ম আছে, আপনি যদি চাকায় দেখেন আমার কাছে কতগুলো কম্পোনেন্ট, ট্রান্সফর্ম আছে, মেশ ফিল্টার আছে, মেশ রেন্ডারার আছে, বক্স কলাইডার আছে, কোন কম্পোনেন্টের রেফারেন্স তুমি চাও সেটা আমাকে আগে ডিফাইন কর। তখনই আমরা লিখছি এই থার্ড ব্র্যাকেট, মানে লেস দেন এবং গ্রেটার দেন এর ভিতরে, যে আমাকে ট্রান্সফর্মের কম্পোনেন্টটার রেফারেন্সটা তুমি আমাকে দাও। তো আপনি যখন এই লাইনটা লিখছেন, তখন যেটা যখন গেমটা স্টার্ট হয়, স্টার্ট ফাংশন কি বলছিলেন, যে গেমের শুরুতে একবার কল হয়, তখনই সে করছে কি, তার নিজের গেম অবজেক্টের কাছে গেছে, বলছে তোমার কাছে যে ট্রান্সফর্মের রেফারেন্সটা আছে সেটা আমাকে দাও। দেওয়াতে আপনি ইন্সপেক্টরে দেখবেন সাথে সাথে ওই নামটা কী হয়ে গেছে, স্টার্ট করার সাথে সাথে সে রেফারেন্সটা নিয়ে এখানে লোড করে দিয়েছে, এবং আপনি ইন্সপেক্টরে কয়েন ট্রান্সফর্ম রেফারেন্সটা দেখতে পাচ্ছেন। গল্পটা বুঝতে পারছেন কী হয়েছে, সে গেম অবজেক্টের কাছ থেকে ট্রান্সফর্ম রেফারেন্সটা নিয়ে সে নিজে অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা এখন সবাই এই লাইনটা আপনাদের দেখে দেখে সবাই আমরা হচ্ছে ইয়াতে লিখবো, স্টার্ট ফাংশনে লিখবো, সবাই লেখেন। হ্যাঁ এটা দরকারটা কি, যেমন ধরুন আমি আপনাকে যেটা বুঝছিলাম যে সাধারণত আমরা প্রোগ্রামাররা যখন গেম বানায়, তারা ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর ভিউতে শুধুমাত্র সেই ভ্যালুগুলোই রাখে যেগুলো চেঞ্জ করা যাবে। কারণ ধরেন আপনি হচ্ছেন একজন আর্টিস্ট বা ডিজাইনার, সে আসলো, সে আইসা যদি ওই কয়েনের ট্রান্সফর্মের জায়গায় প্লেয়ারের ট্রান্সফর্ম দিয়ে দেয়, আপনি দেখবেন প্লেয়ার ঘুরতেছে, তার কয়েন ঘুরতেছে না। দ্যাট ইজ সামথিং ইউ ডোন্ট ওয়ান্ট ইউর ডিজাইনার টু ডু দ্যাট, তাই না? আপনি চান না আপনার ডিজাইনার আইসা ভ্যালু চেঞ্জ করে দিয়ে আপনার কোড ভেঙে দেয়। সো এই যে হাইড করে ফেলে, এটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড একটা পার্ট, ইনক্যাপসুলেশন, মানে আমি আমার ভেরিয়েবলগুলোকে হাইড করে ফেলতেছি, যে এই যে আমি অ্যাক্সেস দিচ্ছি না, এই কাজটা করার জন্য আমরা এরকমভাবে কাজ করি, যে চাই না যে সে এইটা রেফারেন্সটা পাক, সে এই ভ্যালুটা চেঞ্জ করুক। মূল কথা আপনি যদি চিন্তা করে দেখেন, অ্যাডোব ফটোশপ, ঠিক আছে, আপনারা সবাই ইউজ করেন, বা অ্যান্ড্রয়েড স্টুডিও, ঠিক আছে, অ্যান্ড্রয়েড স্টুডিওর ওই যে ফাইল সিস্টেম যে বাম পাশে থাকে, আপনি যেখান থেকে সিলেক্ট করতে পারেন, ওখানে যদি ব্যাট ফাইল, তারপরে হচ্ছে কী বলে টেম্প ফাইল, হিডেন ফাইলগুলো শো করতে থাকে, আপনার কাছে কেমন লাগবে?
ভালো লাগবে না, তাই না? সো এই ফিল্টারিংগুলো কে করে? ফিল্টারিংগুলো সে তো ওই ফোল্ডারের লোকেশনে সব কিছুই লোড করতেছে, লোড কিন্তু সব করতেছে, কিন্তু আপনার জন্য ফিল্টার করে দিচ্ছে, যাতে করে আপনি অপ্রয়োজনীয় বা এমন কোনো ফাইল পরিবর্তন না করেন যাতে করে প্রজেক্টটা ধ্বংস হয়ে যায়। ব্যাপারটা সেই, আমরা যখন ইউনিটিতে কাজ করি আমাদের এই কাজটা তো আসলে অনেকজন মিলে কাজ করে। সো যাতে করে আপনার যে টিম মেম্বার আছে সে যাতে করে আপনার ফাইলটাকে ধ্বংস না করে দেয়, ঠিক আছে? আচ্ছা, সো সবাই লাইনটা লিখছেন? আচ্ছা, সবাই লাইনটা লিখে আমরা সবাই হচ্ছে সেভ করি, ইউনিটিতে ব্যাক করি, ঠিক আছে? ইউনিটিতে ব্যাক করার পর সবাই একটু প্লে বাটন প্রেস করি, দেখেন তো সবার এখানে নামটা কয়েন হয়ে যায় কিনা, হয়েছে সবারটা? তখন ড্রাগ এন্ড ড্রপ করে পারবা, স্ক্রিপ্ট ডিক্লেয়ার করে দিছো তারপর অন্য জায়গায় ড্রাগ এন্ড ড্রপ করবা, হ্যাঁ পারবা, সমস্যা নেই, স্ক্রিপ্ট ড্রাগ এন্ড ড্রপ করতে পারবা, সমস্যা নেই, স্ক্রিপ্ট ড্রাগ এন্ড ড্রপ করে ফেলা যেতে পারবে, ওটা কোনো সমস্যা হবে না। সে যেটা করতেছিল সেটাকে যখন তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেছো তখন সে ওই যে গেম অবজেক্টটা আছে এটাকে বলা হয় দ্য ফাইন্ড অবজেক্ট, যেটা এক্সপেন্সিভ, মানে ইন গেমে এক্সপেন্সিভ, এটার এক্সপেন্সিভ না। সে করতো কি, প্রত্যেকটা গেম অবজেক্ট বেসিক্যালি একটা আইডি, তুমি যখন ড্র্যাগ এন্ড ড্রপ করো সে অ্যাকচুয়ালি আইডির রেফারেন্সটা দেয়, তখন সে যেটা করে ফাইন অবজেক্ট দিয়ে সে আইডিটা পাস করে, পাস করে ও ট্রান্সফর্মটা তোমার এখানে সেট করে দেয়। তুমি ড্র্যাগ এন্ড ড্রপ যাই করো না কেন, অ্যাকচুয়ালি ইটস এ প্রোগ্রামিং, তাই না? সে তোমার জন্য ওই কোডটা করে দিছে। আচ্ছা, হ্যাঁ তুমি ডাবল ক্লিক করো ইয়াতে এনভায়রনমেন্টের ভিতরে, না 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 এই এনভায়রনমেন্টে ক্লিক করো, আরে ওই যে প্লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করো, তারপরে হচ্ছে টু ডি মোড থেকে অফ করো, ওই যে দেখো বাম দিকের উপর টু ডি, আরে টু ডি না অল্টার প্রেস করো, যেটা তোমারও শিখাইছি, তুমি বারবার ভুলে যাও, সিনে যাও, অল্টার সিনে, সিন ভিউতে ঢুকো, হ্যাঁ সিন, হ্যাঁ এখানে অল্টার প্রেস করো, মাউস ঘুরো, আচ্ছা এটা একটা, এরকম প্রবলেম জীবন এন্ড আমার এন্টায়ার লাইফ আমি ফেস করি নি, আর কি কম এই রিস্টার্ট দাও স্যার, আপনি সলিউশন মাথা এখানে ইম্পোর্ট করা হয়েছে একটু, তারপরে দেখো তো রিস্টার্ট দেখো। আচ্ছা তুমি ওখানে গেছো, আচ্ছা শোনো ফাইন, এখন আমরা এটাকে রোটেট করাবো, ঠিক আছে? তো সবাই আমরা ওইখানে যে ম্যাথটা করছি এটা এখন আমরা জাস্ট কোডে লিখবো, কিন্তু লিখবো হচ্ছে আপডেটে, কারণ আমরা চাই প্রতি ফ্রেমেই এই ভ্যালুটা চেঞ্জ হোক। সো লিখবো হচ্ছে কয়েন ট্রান্সফর্ম রেফারেন্স ডট, হ্যাঁ হ্যাঁ আপডেটে, আপনি মনোযোগ দেন আপনার জন্য সব সহজ হয়ে যাবে, আপনি মনোযোগ না দিলে কেমনে, আচ্ছা ভালো কথা, ও যে ক্যাপ্টেন হয়েছে কিছু খাওয়াইছে, তাহলে ক্যাপ্টেন কেন মানতেছে,
আমিও তো বললাম আমারও তো খাওয়ার দরকার, তুমি ক্যাপ্টেন হইতাছো খাওয়া বানা কেন না এরকম কোনো, আমি বলতেছি আপনারা সবাই মেজরিটি আছে সবাই মানে যা যে আমি হেল্প করতে রাজি, বাট ক্যাপ্টেন একটা ট্রেন্ডিং হ্যাঁ জিনিস ম্যাডাম ইটস ওকে বাকিটা আমি বললাম না। আচ্ছা যাই হোক ট্রেন্ডিং জিনিস, আচ্ছা সবাই সরি সরি আমি একটু বেশি গেছি, তো সবাই লাইনটা লে সরি অভ্যাস বসত চলে গেছিল, যাই হোক পয়েন্ট ট্রান্সফর্ম রেফারেন্স ডট রোটেট সবাই লিখছে তোমার ভাগ্যটা এত ভালো, এখানে একজন আরেকজন বসে আছে, আমি তো ওর মাথা পড়ে গেছি। আচ্ছা সো আচ্ছা সবাই লিখছো ধরো লাগাম রাখো একটু রাখো শেষ করুন, আপনারটা আপনারা শেষ করছেন। আচ্ছা আচ্ছা সবাই একটু খেয়াল করি, ওকে এখন প্লে বাটনে প্রেস করি, আমি তো আসি নাই আসি ভাই হবে আপনি একটু ধৈর্য ধারণ করেন। আচ্ছা প্লে বাটনে প্রেস করি আগে, আচ্ছা কয়েন কন্ট্রোলার আসে, আমি প্লে বাটনে প্রেস করছেন সবাই একটু মানে ধরেন একটু আসতেছি ভাই বলবো তো। আচ্ছা এখন দেখেন রোটেশন ডিরেকশন এবং রোটেশন স্পিড সবগুলো ভ্যালুই কত জিরো জিরো তাই না, আচ্ছা আমরা এখন স্পিড যেই ভ্যালুটা আছে সেই স্পিড ভ্যালুটাকে ওয়ান করবো, হ্যাঁ রোটেশন স্পিডটা শুধু চেঞ্জ করে ওয়ান, প্লে বাটন দেওয়া অবস্থায় হ্যাঁ করেন, প্লে বাটন দেওয়া অবস্থায় করেন, হ্যাঁ করেন, রোটেট করতেছে যাদের রোটেট করতেছে তারা পণ্ডিত করে আছে রোটেশন চেঞ্জ করছে, আমি বলতেছি রোটেশন স্পিড চেঞ্জ করার পরে কেউ কি কারো কেটাকে রোটেট করতেছে করতেছে না, আচ্ছা এবার আমি ওয়াই এ ওয়ান দেব, এখন চেঞ্জ করে রোটেট করে এটাই আমি প্লে বলছি আসতে আসবে। আচ্ছা এখন আমরা যেটা করব দেখেন ওয়াই অ্যাক্সিসের এগেইনস্টে এটা কিন্তু রোটেট করতেছে, সো এখন আমি যদি এটাকে জিরো করে দিই দেখবেন থেমে যাবে, এখন যদি আমি জেড এ ওয়ান করে দিই দেখেন জেড অ্যাক্সিসের এগেইনস্টে রোটেট করতেছে ঠিক কিনা, এখন আমরা যে ওই যে ভ্যালুটা ছিল না 215 আমরা 215 দিয়ে দেখি তাহলে ঘটনাটা কি ঘটে, 215 ম্যাথের যে ভ্যালুটা আছে আপনি খেয়াল করে দেখবেন, আচ্ছা খেয়ালটা আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু সবগুলো অ্যাক্সিসে সমানভাবে রোটেট করতেছে না, যেই পিসে যে যত বেশি স্পিড মাল্টিপ্লায়ার তত বেশি ওই অ্যাক্সিসে রোটেট করতেছে, আমি এই ভ্যালুটা অথবা দেখে বুঝতেছেন না একটু কনফিউজিং আমি আপনার ভ্যালু চেঞ্জটা দেখা দিচ্ছি, সবাই রোটেশন স্পিডের যে ভ্যালুটা আছে সেটাকে 0.075 করেন, হ্যাঁ বলতেছি কারো কারণ আমার তো ভ্যালুটা বুঝতে হবে চেঞ্জিংটা বুঝতে হবে দেখাটা, হ্যাঁ স্লো মোশন, আচ্ছা অসুবিধা নেই আপনারা যেটা করতে পারেন 0.01 করেন, ওকে না না ফাইন দেখি, আচ্ছা 0.1 করেন নেভার মাইন্ড সরি ভ্যালুগুলো একটু টুইকিং করাই লাগে, তো সবার রোটেশন স্পিড 0.1 করেন এবং ইন্সপেক্টরের একদম উপরের দিকে যান একদম উপরের দিকে ঠিক আছে গেছেন। আচ্ছা এইখানে দেখেন রোটেশনের তিনটা ভ্যালুই চেঞ্জ হচ্ছে x y এবং z ঠিক আছে, আমাদের মাল্টিপ্লায়ারগুলো ছিল 215 সবাই আপনাদের স্ক্রিনে একটু দেখেন তো কোন ভ্যালুটা খুব বেশি তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে অনেক বেশি চেঞ্জ হচ্ছে আচ্ছা z, তারপরে সবচেয়ে বেশি ফাস্টেস্ট কে x y x এখন বুঝতে পারছেন এই ম্যাথটা কি করছে মানে এখন এটা কিভাবে পিকচার করা গেছে
আমরা যেহেতু এখন আমরা মোটামুটি আমাদের ভ্যালুগুলো সম্বন্ধে ঠিক আছে, আমরা এখন প্লেবুক থেকে অফ করে এখন কয়েনের এই ভ্যালুগুলোকে আমরা অ্যাকচুয়ালি সেট করে দেবো। সো রোটেশন ডিরেকশন আমরা 1-1 দিয়ে দিই, সবগুলো 1, সব দিকেই সে একটা সেম স্পিডে ঘুরবে এবং রোটেশন যে স্পিডটা আছে সেটাকে আমরা 1 সেট করে দিই, সবগুলাই ভ্যালু 1। এখন আমাকে বলেন যে আমি তো শুধুমাত্র কয়েনে সেট করছি তাই না, কিন্তু আমার এখানে আরো 12টা কয়েন আছে। সো আমাদের কি করা লাগবে, যেহেতু আমাদের প্রিফ্যাব করা, তো আমরা এটাকে যদি ওভাররাইট করে দেই তাহলে সবগুলা কয়েনের মধ্যে এই স্ক্রিপ্টও চলে যাবে, প্লাস স্ক্রিপ্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও চলে যাবে। সো আমরা সবাই এই কয়েনের ইন্সপেক্টর ভিউর একদম উপরের দিকে উঠি, একদম উপরে। তারপরে দেখেন এই যে ওভাররাইট, ওভাররাইটে যাব। সাকিব আসো, আসো আসো, ওকে ওভাররাইট আসো, ওভাররাইট নাই তো উপরে আছে, না ওনার বস্তু নেই, মাথা নাই লোকাল, এটা যে এই যে আচ্ছা একদম নিচে দেখেন আপনার যতগুলো ভ্যালু, এই যে এই স্ক্রিপ্ট চলে আসছে, ভ্যালুগুলো চলে আসছে, ঠিক কিনা? এখন আপনি প্লে বাটনে সবাই প্রেস করেন, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের প্রত্যেকটা অ্যাক্সেসে কিন্তু নাকি ঘুমাইতে পারবে, কেন তুমি কি করতেছিল? আমি ওই কাজই করতেছিলাম, এইটা গেল। আচ্ছা এখন আমরা যেটা করবো আগে সেটা হচ্ছে সবার খেয়াল করো, আমরা যদি টার্গেট কি হচ্ছে আমরা মোবাইলের জন্য বানানোর চেষ্টা করবো। সো আমাদের এই ভিউটা, গেম ভিউটা অ্যাকচুয়ালি মোবাইলের স্ক্রিনের মতন সিমিলার হইলে আমাদের জন্য সহজ কাজ করে। হ্যাঁ, সো সবাই যেটা করবেন, ফাইলে যান, এভরিওয়ান গো টু দ্য ফাইল,
তারপরে দেখেন বিল্ড সেটিংস, বিল্ড সেটিংস যাই হোক। সো এখন আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ফোকাসড, সো সবাই অ্যান্ড্রয়েড সিলেক্ট করেন দেখেন তো সুইচ প্ল্যাটফর্ম অপশনটা আসে নাকি? আসে, ওকে তাহলে সবাই ক্লিক করেন সুইচ প্ল্যাটফর্ম। হ্যাঁ তাহলে থাকুক সমস্যা কি, মোবাইল তো ফাই হয়ে যাবে, আসবে এখন দেখেন আসবে বিল্ডের না আসবে, হোল্ড ইউর হর্সেস। আচ্ছা এখন দেখেন ফ্রি অ্যাসপেক্ট যেটা আছে, ফ্রি অ্যাসপেক্টের মধ্যে আমরা সবাই ক্লিক করব। এই যে এখানে গেম ভিউয়ার নিচে দেখেন ফ্রি অ্যাসপেক্ট সবাই দেখতে পাচ্ছেন, এখন দেখেন অনেকগুলো রেজুলেশন চলে আসছে, হ্যাঁ পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড্রয়েড ডিভাইসের রেজুলেশন ওরা প্রিসেট দিয়ে দিয়েছে। সো আমরা যখন গেম বানাবো আমাদের রেজুলেশনের বেঞ্চমার্ক থাকবে হচ্ছে পোর্ট্রেট 1080x1920। সো আমরা সবাই একটু খুঁজে দেখি যে আপনি প্ল্যাটফর্ম চেঞ্জ করছেন, ফাইল বিল সেটিংস থেকে গেছেন, পাঁচ নাম্বার আছে বিল সেটিংস, অ্যান্ড্রয়েডে ক্লিক, অ্যান্ড্রয়েডে ক্লিক করেন, সুইচ প্ল্যাটফর্মে ক্লিক করেন, ভাই সলভ হয়েছে, আপনি বসেন, পাঁচ নাম্বার। আচ্ছা তারপরে এখন যেটা হচ্ছে এই যে দেখেন 1920x1080 যেটা ছিল পোর্ট্রেট, আমরা এটাকে সিলেক্ট করব। দেখেন বাম পাশের যেই গেম ভিউটা আছে না, এই গেম ভিউটা হচ্ছে আপনার, এই তোমার প্রবলেম ইয়া সলিউশন হচ্ছে আগের স্লিপ রনি আসতে হচ্ছে, কারণ হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ সিলেক্ট করছেন, আমি বলতেছি ভার্চুয়াল পোর্ট্রেট, অসুবিধা নাই, দেখেন 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 রেজাল্ট লাগবে। আচ্ছা ভাই পাশে মনোযোগ দাও, এটা কমপ্লিকেটেড আছে। আচ্ছা সো আচ্ছা দাদা এই ফোকাস দেখো, আচ্ছা এইটা হচ্ছে এখন একটু আমরা যা দেখেন আমাদের গেম ভিউ এর এই পাশে এবং এই পাশে কেটে গেছে, দরকার নেই রিডান্ডেন্ট, সো আমরা একটু রিসাইজ করি এটা, যেটা কিনা মোটামুটি আমাদের মোবাইলের স্ক্রিনটাকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা তো এইটা গেছে ফোন ভিউটা তো দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে ফোন ভিউ, মানে এখানে তো আরো কয়েন আছে, সব তো দেখেন এই পার্টনারে, হ্যাঁ অসুবিধা তো নাই, আপনি তো এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে করে খুঁজে খুঁজে আপনার বাউন্ডারিটা বের করতে হবে, পুরো ম্যাপটা আপনি একবারে দেখতে পারবেন না, আর পুরো যদি দেখেন তাহলে ফোন ফ্রাই করবে, কারণ এতগুলো অবজেক্ট একসাথে একই সাথে রেন্ডার করতেছে, তাই না? সো আমরা চাই যতটুকু না হইলে নয় ওরকম ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করা। আচ্ছা ফাইন নেক্সট, এখন হচ্ছে আমরা আজকে ইউআই এর একটা বেসিক কনসেপ্ট নিব এবং স্কোর যেটা স্কোরের যে টেক্সট টেক্সটের উপরে দিকে নিয়ে আসবো, ইনশাল্লাহ হোপফুলি কালকে স্কোরটা মানে স্ক্রিপ্টের মাধ্যমে অ্যাড করে দেয় একটা বিল দেবো পিসির জন্য, যে সবার স্ট্যান্ডার্ড বিল দেবো। আচ্ছা সো ফার্স্ট থিং ফার্স্ট আমি এটা মুছে ফেলতেছি, তাই আপনি যদি চাই এটা ছবি তুলে নিতে ছবি তুলে রাখতে পারে, আমি তাহলে মুছলাম, ওই ক্লাসের ছবি তুলছে সব আছে এই বিষয়ে, আপনি ছবি তুলে গ্রুপে দেন, ক্যাপ্টেন এবার তোমার রোল আছে তুমি কাজ করো, এই ক্যাপ্টেন কই যা ওরো এখন উঠো, এখন আমি বলি এখন উঠে না, লাইট লাগবে তো কি অন্ধকার ছবি, লাইট লাগবে না ফ্ল্যাশ করা ইউজ করে লাইট দিয়ে তোমার
আচ্ছা সবাই অ্যান্ড্রয়েড কোর্স তো করতে না সবাই না আপনারা কি অ্যান্ড্রয়েড কোর্স করেন নাই করছে তো সবাই করেন আপনি কেন করেন আইসো করছে আপনি এখন না বলো সবাই কথা বলছে সবার কথা বলছে তোমরা অ্যান্ড্রয়েড বেসিক অ্যান্ড্রয়েড কোর্স করে শুনে না এখনো করছি বেশ তো প্রিন্সিপাল দিয়ে যাও মনে আছে কিছু কি মনে আছে আচ্ছা যারা অ্যান্ড্রয়েড কোর্স করছে তাহলে জন্য বলতেছি যেমন আপনাদের মেইন অ্যাক্টিভিটি থাকে না সো বেসিক্যালি ওইটাই ওই জিনিসটাকে বলা হয় মানে এক একটা প্ল্যাটফর্ম এক এক ভাষায় বলে কেউ বলে স্ক্রিন কেউ বলে অ্যাক্টিভিটি কেউ বলে ক্যানভাস সো ক্যানভাসটা হচ্ছে UI এর জন্য গেম ভিউ আমাদের গেম ভিউতে কি হয় যে আমরা 3D ওয়ার্ল্ডে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সেই সমস্ত জিনিসপত্রগুলাই আমরা ক্যানভাস দিয়ে আমরা গেম ইয়া করা যায় শুধু ইউনিটি বাদে হ্যাঁ ক্যানভাস দিয়েও করা যায় কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন অনেক যেমন গেম ভিউতে যে পরিমাণ ভিজুয়াল ইফেক্ট দেওয়া যায় ক্যানভাসে ওই জিনিসটা করা যায় না অতটা করা যায় না আমরা ক্যানভাসের হেল্প নেই হচ্ছে ইন্টারঅ্যাকশনটা ডিটেক্ট করার জন্য মানে ইউজার কাজ করতেছে কোথায় করতেছে না করতেছে এই জিনিসটাকে আমরা ব্যবহার করার জন্য আমরা ক্যানভাস ইউজ করি নাথিং এলস সো যেটা বলতেছিলাম সো ইউনিটিতে যত বাটন যত টেক্সট যত ইউআই ইমেজ সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা ক্যানভাসের ভিতরে ড্র করে থাকি সো আপনার এই ক্যানভাস থেকে আমি এখন জিনিসটা দেখাবো সেটা থিওরিটিক্যালি আমরা জেনে রাখবো আজকে বাট ভবিষ্যতে কাজে লাগবে এই মুহূর্তে কাজে লাগবে সো ক্যানভাসটা ইউনিটি ক্যানভাসটা বেসিক্যালি আমি যেটা বললাম এটা আছে আমার যদি দেখেন এটা আমার একটা গেম ঠিক আছে সামনে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমার ইউআই ক্যানভাস আর এই ইউআই ক্যানভাসের মধ্যে আমার প্লে বাটন থাকে আমার ব্যাক বাটনটা থাকে আমার কয়েনটা থাকে এই জিনিসগুলো থাকে হচ্ছে ইউআই ক্যানভাসের ভিতরে আর আপনার ওই যে পিছনের মধ্যে আপনার রোলে বলের যা জিনিসপাতি থাকে সেই জিনিসগুলো ওখানে থাকে সো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমাদের এই ক্যানভাসটা অ্যাকচুয়ালি তিন রকম ভাবে ডিজাইন করা যায় সো তিন রকম ভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করা যায় সো এক নাম্বারটা হচ্ছে ওভারলে দুই নাম্বারটা হচ্ছে দুই নাম্বার সেটা এটাকে বলা হচ্ছে ক্যামেরা স্ক্রিন স্পেস ক্যামেরা সো ক্যামেরা screen space overlay aperture screen space camera আচ্ছা সো সবাই একটু খেয়াল করুন যে আমার যে যে ক্যানভাসটা থাকে সেই ক্যানভাসটা অ্যাকচুয়ালি তিনটা টাইপের হয়ে থাকে একটা হচ্ছে স্ক্রিন স্পেস ওভারলে একটা হচ্ছে স্ক্রিন স্পেস ক্যামেরা আর একটা হচ্ছে ওয়াল স্পেস সো আমরা আপাতত আজকে এই দুইটা জিনিসের যে একটু পার্থক্য দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটে সো প্রথম যে পার্থক্যটা সেটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে থার্মোস্ট্যাট থ্যাংক ইউ
তার মানে হচ্ছে ওভারলেটা কিভাবে কাজ করে, আমার গেম ভিউ যাই থাকুক না কেন আমার এই বাটন টাটন যা আছে একদম উপরে রেন্ডার হবে। মানে আপনি সবসময় প্লে বাটনকে অলওয়েজ উপরেই দেখবেন, কখনো এরকম হবে না বাটন পিছনে হারিয়ে গেছে, সবসময় আপনার সামনে থাকবে, অর্থাৎ আপনার গেম পিছনে রেন্ডার হবে। অনেকটা বলতে গেলে ধরে সাপোজ টু বি আমার এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে আমার গেম ভিউ, ঠিক আছে। সো এই গেম ভিউ এর সামনে আমার সবসময় এই ইউআই ডাস্টারটা থাকবে, দ্যাট ইজ ইন ওভারলে। আপনি যদি এই গেম ওয়ার্ল্ডটা এদিকেও সরে যায়, ব্রাশারটা এখানেই থাকবে, এটা এদিকেও সরে যায়, তারপরে সেটা এখানেই থাকবে, অলওয়েজ সামনে থাকবে, দ্যাট ইজ ওভারলে। মানে হচ্ছে উপরে দিয়ে একটা লেয়ার করে দাও, ওভার উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে স্ক্রিন স্পেস ক্যামেরা এইটা কিভাবে কাজ করে, তো আমরা একটা ছোট্ট ড্র করার চেষ্টা করবো টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ওয়ার্ক। স্ক্রিন স্পেস ক্যামেরাতে প্রথম কথা হচ্ছে আমি এটাকে একটা লেয়ার মানে অর্ডার করতে পারি যে কে আগে ড্র হবে কে পরে ড্র হবে। সো এই জিনিসটা আমি একটু ক্যামেরা দিয়ে ছবি রেখে আমরা বোঝার চেষ্টা করবো। সো ধরেন এটা হচ্ছে আমার একটা ক্যামেরা, ঠিক আছে। সো এই ক্যামেরাতে আমি যেটা করলাম একটা প্রথম স্ক্রিনটা যেটা আমি লিখতেছি, প্রথম স্ক্রিনে আমার প্লে বাটন আছে, আমার এখানে ট্যাগ বাটন আছে, আর আমার এই জায়গাটায় হচ্ছে কয়েন আছে, ঠিক আছে, 1000 কয়েন আছে। সো আমার ব্যাকগ্রাউন্ড গেমে যখন প্রথম দিই একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা দিই একটা সুন্দর ছবি দিই, সাপোজ টু বি ধরেন আমার সুন্দর ছবিটা হচ্ছে সরি একটা গাছ মানে ব্রাঞ্চ আর কি, এনিওয়ে আপনার যদি আর্টিস্ট থাকেন তাহলে বেটার। সো আমার এখানে একটা ব্রাঞ্চ একটা ট্রি থাকবে আমার প্লে বাটন, এর পিছনে আমার যেটা থাকবে সেটা হচ্ছে আমি এটা স্ক্রিনটা লিখতেছি, মানে কি সিন বাই সিন রেন্ডার হয়, রেন্ডার হলে ফাইনাল আউটপুটটা কি হয় সেটা আমরা একটু দেখি ক্যামেরা। যদি শেয়ার করবেন সেদিন বুঝতে পারবে এটা কি গেল। সো আপনার ফাইনাল আউটপুটটা অনেকটা হবে হচ্ছে এইরকম, সবার সামনে 1 2
এন্ড থ্রি। তারপরে প্লেয়ারটা কি ছিল? থ্রি। থ্রিটা দেখেন এই বাট প্লে অর্ডারের পিছনে চলে গেছে, ঠিক আছে। থার্ডলি এইটা সবার পিছনে, থ্রি এর পিছনে। সো তখন দেখেন এই যে আমি এই কালো দাগের উপরে কিন্তু আমার ব্লু কালার গ্রিন কালার মার্কারটা নিয়ে এসে নেই, কারণ এই লাইফটা আমি যে মানে আপনার হচ্ছে টাইটেলটা, এই টাইটেলটা আমি আবার থ্রি এর পিছনে আঁকছি। সো থ্রি ডি স্পেসে আপনি ক্যামেরা রাখেন এক্স ওয়াইতে, আমি এরকম ভাবে আমার যে পুরা ইউআইটা এইটাকে সরাইতে পারি, যে তুমি এখানে কোথায় রেন্ডার হবা, তুমি কোথায় রেন্ডার হবা না, এই জিনিসগুলা আমরা চেঞ্জ করতে পারি। এটাকে বলা হয় অর্ডার ইন লেয়ার অথবা আমরা ক্যামেরা কতটুকু দূরে, ধরেন সাপোজ তুমি এইটা হচ্ছে ক্যামেরা থেকে 10 ইউনিট ডিস্টেন্স, এটা ক্যামেরাটা ডিস্টেন্স দেওয়া আছে, আমার এই ক্যামেরা ক্যানভাসটা তার থেকে কতটুকু দূরে থাকে। সো এই ডিস্টেন্স প্যারামিটারটা হচ্ছে 10। সো এরকম ভাবে আমরা এটা ডিফাইন করে দিতে পারি। কেউ ছবি তুলবে? অ্যাকচুয়ালি তিনটা ভিউই থাকে প্রসেসর, কিন্তু আপনি যখন দেখেন সেটা হচ্ছে আপনি এটা দেখেন, এটা দেখেন ফাইনাল আউটপুট দেখেন লালটা। মোটামুটি বুঝা গেছে, আরেকজন। আচ্ছা শোনো, তারপরে ফোকাস দাও, আমার গলায় ভেঙে গেছে। তাহলে তো ভালো, বুঝতে পারছি। আসবো ভাই, ডাউন দা লাইন আসবো, প্রত্যেকটা জিনিস এখানে বলা হবে, কিন্তু একবারে কি বলবো বলেন না, স্টেপ বাই স্টেপ আছে না। আচ্ছা, সো এখন আমরা কি বলে আজকে ওখানে যে দুইটা জিনিস রেখেছিলাম, আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করবো, ওভারলে অ্যান্ড ক্যামেরা। সো আজকে আমরা ওভারলেটা জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখবো ঘটনা কি ঘটে। সো সবাই হায়ারার্কিতে ক্রিয়েট UI, তারপরে দেখেন আছে এই যে টেক্সট, টেক্সট মেশ প্রো, সবাই এটা পাইছেন, সময় যায় না, আপনি পেয়েছেন? জি, পাইতে হবে, সম্ভবত। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আসতেছি, ঠিক আছে। এবার আপনি অনেক দ্রুত চলে আসছেন। আচ্ছা সবাই টেক্সট মেশ প্রোতে ক্লিক করেন, এটা আচ্ছা দেখেন আমাদের এখানে একদম ইন্সপেক্টরের একদম নিচে দেখেন একটা ক্যানভাস ক্রিয়েট হয়েছে, যে কথাটা আমরা বলতেছিলাম যে একটা ক্যানভাসের মধ্যে আমরা সমস্ত ইউআই কম্পোনেন্টগুলো রাখি, এবং এর ভিতরে আপনার একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে, মানে যেখানে আপনি টেক্সটগুলোকে শো করবেন। আরেকটা জিনিস ক্রিয়েট হয়েছে, হচ্ছে ইভেন্ট সিস্টেম। ইভেন্ট সিস্টেমটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যেটা ইউজ করতেছি টেক্সট মেশ প্রো, এইটা হচ্ছে আপনার এই টেক্সট দেখানোর জন্য ইউনিটিতে ব্যবহার করা হয়। দেয়ার আর টু, আরেকটা আছে শুধু টেক্সট, কিন্তু আমরা টেক্সট মেশ প্রো এই জন্য ইউজ করবো বিকজ হচ্ছে এই প্লাগ ইনটা একটা ডেভেলপার বানাইছিল,
দেন এটা এত ভালো হয়েছে ওদের অরিজিনাল থেকে, তো ওরা এটা ওদের করবো ডেভেলপারের কাছ থেকে কিনে নিছে। সো এখন এটা মোটামুটি ইউনিটির সাথে সবসময় আসে, আর এটা টেক্সট কোয়ালিটিও অনেক ভালো। সো এখন দেখেন যে ইম্পোর্ট টেক্সট মেশ প্রো ইসেনশিয়াল, মানে এই প্যাকেজটা আমার একটু ইম্পোর্ট করতে হয়, সেখানে আমরা সবাই ক্লিক করি ইম্পোর্ট টিএমপি ইসেনশিয়াল। গুড। সো এখন সবাই একটু দেখেন আপনাদের সবার স্ক্রিনে একটা ছোট্ট করে মাঝখানে নিউ টেক্সট দেওয়া আছে, তাই না? দেওয়া আছে। আচ্ছা, সো আমরা সবাই এটাতে লিখি হচ্ছে স্কোর, এই জায়গাটায় আমরা যা লিখবো আমাদের গেমের মধ্যে এক্স্যাক্টলি সেম জিনিসটা ওখানে লেখা। এটাতে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন ফিল আছে। ওটা তারপরে আসার দরকার নাই তো ভাই, গুতাগুতি করে যদি আপনি ব্যাক করতে পারেন তাহলে গুতাগুতি করেন, নাহলে গুতাগুতি করেন না। আচ্ছা এখন দেখেন সেটা হচ্ছে, আচ্ছা দেখেন সবাই এখন যেটা দেখেন খেয়াল করেন, আমরা এখন এটাকে একটু রিনেম করি অ্যাটলিস্ট, কারণ সেটা আমরা নাম দিই যে এই যে টেক্সট ড্যাশ টিএম ব্র্যাকেটের ভিতরে টিএমপি, এটাকে রিনেম করে লিখবো হচ্ছে স্কোর টেক্সট। একটা অ্যাঙ্গেল বল থেকে অ্যাঙ্গেল কোথায় আমরা একটা নাম দিছি, এখন এটা খেয়াল করো এভরিওয়ান মনোযোগ, রিনেম করছি, রিনেম করে এটাকে স্কোর টেক্সট রাখছি। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো সবাই, এই যে ইন্সপেক্টর ভিউটা আছে, ইন্সপেক্টর ভিউর মধ্যে আমরা একটা আছে উইথ অ্যান্ড হাইট। সো উইথ অ্যান্ড হাইট মানে হচ্ছে এটা কত কত পিক্সেল মানে চওড়া হবে এবং কত পিক্সেল হাইটটা হবে। সো লেটস জাস্ট ডাবল ইট, এটাকে ডাবল করে ফেলি। সো উইথটাকে আমরা করবো 400 আর হাইটটাকে করবো হচ্ছে 100। সবাই একটু খেয়াল করে দেখবেন টেক্সটের সাইজটা চেঞ্জ হয় নাই, তাই না? আচ্ছা আমরা এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা ইউআই করার সময় দুইটা জিনিস, এর আগে সিন ভিউতে দুইটা কাজ করব। একটা হচ্ছে এই দেখেন আপনাদের সবার সিন ভিউ আছে না, এই যে এটা সিন উইন্ডো, এইখানে দেখেন 2D নামে একটা মোড আছে, দেখছেন? ইউআই এর কাজ সাধারণত 2D মোডে করা হয়, তাই না? সো সবাই 2D মোডে ক্লিক করেন, এভরিওয়ান করছেন? এখন এই যে স্কোর টেক্সট আছে না, এই স্কোর টেক্সটের মধ্যে সবাই ডাবল ক্লিক করেন, করছেন? একটা একটা বড় বক্স দেখতে পাচ্ছেন, এখন একটা লেখা আসছে, তাই না? আচ্ছা এখন যদি আমরা একটু জুম আউট করি দেখেন তো কি হয়, না একটু জুম আউট করেন, একটা হোয়াইট কালারের রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ওই মোবাইলের স্ক্রিনের পুরো জায়গাটা জুড়ে সে নিয়ে নিছে। হ্যাঁ, সো এর ভিতরে আপনার এই স্কোর টেক্সটটাকে সে অ্যাকচুয়ালি রাখছে। এখন আপনি দেখেন চিন্তা করে দেখেন আমার এখানে দেখেন একটু খেয়াল করি যে এই বক্সটা যতক্ষণই না বড় টেক্সটটা কিন্তু অতটা বড় না, তার মানে আমার যেটা কি করতে হবে ফন্টের যে সাইজটা এই সাইজটা বাড়াই দিতে হবে। সো আমরা যদি একটু নিচে আসি ইন্সপেক্টর ভিউতে দেখেন এখানে একটা সবাই প্যারামিটার দেখেন খুঁজে পান কিনা, ফন্ট সাইজ কেউ পাচ্ছেন? হ্যাঁ, সো আপনি যদি এটাকে বাড়ায় দেন সমস্যা নাই, কিন্তু এটা চিন্তা করে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো ডিভাইস নিয়ে চিন্তা করা লাগে, মাল্টিপল ডিভাইস নিয়ে চিন্তা করা লাগে। সো আমরা যেটা করব এর নিচে যে একটা টিক মার্ক আছে অটো সাইজ, সেটাতে ক্লিক করব। হ্যাঁ, অটো সাইজ যেটা করে যে আপনার বেসড অন আপনার কতটুকু জায়গা আছে তার উপর বেস করে সে ফন্ট সাইজটা অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে দেখেন নিচে একটা অটো সাইজ অপশন নামে একটা
সেকশন খুলছে এবং এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে। সো আমরা ম্যাক্সিমামের ভ্যালুটা একটু বাড়ায় রাখি যাতে করে আইপ্যাডে গেলে এই সাইজটা যাতে করে সে স্কেল আপ করে নিতে পারে, নাহলে দেখা যাবে যে তার দরকার হচ্ছে 85 আপনি ম্যাক্স দিয়ে রাখছেন 72, তখন সে স্কেল করতে পারতেছে না। সো এই জন্য আমরা এইটাকে 144 করে দেব, ঠিক আছে? দেখেন আমাদের আমরা 144 করতেছে এই কারণে যে আপনি ধরেন আইপ্যাডে আপনার আরো বড় জায়গা পাইছে কিন্তু মানে আরো বড় এরিয়া দিয়ে সে টেক্সট লিখতে পারে কিন্তু আপনি ম্যাক্স সাইজ দিয়ে রাখছেন 72, তখন সে তখন এর থেকে আর বড় হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এটাকে একটু বড় ম্যাক্সিমামটা বড় করে রাখছি যাতে করে সে স্কেল আপ হইতে পারে। আচ্ছা, সো এইটা গেল সিন ভিউতে আসছে, আপনি অটো সাইজে টিক মার্ক করছেন, স্কেল মানে টেক্সটের ইয়ার যেটা আগে স্কেল করে এটা হচ্ছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ একটু বাড়াইলে বক্স শো করে এটা ব্যালেন্সটা বাড়াতে হবে এটা ওনারা বাড়ায় স্কেল আছে কেন এই যে এই যে ইয়ার ধরে টান দেন এই দিকে এটা যদি একটু বাড়ে এবার পাইছি। আচ্ছা দেখি তুমি কি করছো অ্যাকচুয়ালি প্রবলেমটা দেখি হ্যাঁ আচ্ছা আমাদের যে বার বক্সগুলো আসছিল না অটো সাইজের ও আচ্ছা ইন্সপেক্টর থেকে একটু বাম হ্যাঁ ইন্সপেক্টরটা একটু বড় করে দেন তাইলে আসলে দেখতে পাবে হ্যাঁ ম্যাক্সিমাম 144 বাজে হবে। আচ্ছা আপনি কি বলেন প্লে বাটন দিয়ে দিলে আপনি তীর ইগনোর করেন। আচ্ছা আচ্ছা সবাই খেয়াল করেন অলরেডি টাইম ওভার হয়ে গেছে, দেখেন এখন মিনিমাম ভ্যালু আমার কত হচ্ছে 18 আর এটা হচ্ছে 144। সো এখন একটু খেয়াল করে দেখেন যে আচ্ছা এর আগে আমরা যেটা করব আমরা আগে এইটাকে একটু উপরের দিকে উঠায় নিয়ে আসি কারণ আমরা চাই স্কোরটা মাঝখানে একটু মিডল সাইডে থাকুক। সো সবাই পজিশনটা দেখেন এই যে একদম ইন্সপেক্টর ভিউতে দেখেন 00-তে দেওয়া আছে মানে একদম স্ক্রিনের মাঝখানে। সো ওয়াই কোঅর্ডিনেটে আমরা সবাই এই ভ্যালুটাকে 800 করে দিই পজিশন ওয়াই, হ্যাঁ 800 করে দেন আমার স্ক্রিন ঠিক আছে, আমার এখন কারেন্ট রেজুলিউশন কত 1080x1920 ঠিক আছে, আমি এখন 480x800 এটাতে চলে যাব। আমার টেক্সট কোথায় খেয়াল করেন টেক্সট গেম ভিউতে তো গেছেই গা সিন ভিউতে দেখেন কোথায় চলে আসছে স্ক্রিনের বাইরে, তাহলে ঘটনা কি ঘটলো রেসপন্সিভ হইল না যে আপনি যেই জায়গাটায় রাখতে চাচ্ছেন সেই জায়গাটায় আমার টেক্সটটা থাকতেছে না। সো এই কারণটা হচ্ছে আপনি পজিশন বলে দিচ্ছেন যে 800px উপরে তুমি রাখবা ডিসপাইট অফ হোয়াট এভার দ্য ডিভাইস ইউ হ্যাভ, কিন্তু এইটা আমাদের করলে চলবে না। সো আমাদের দের ইজ সামথিং দ্যাট কল অ্যাঙ্করিং, অ্যাঙ্করিং করলে যেটা হয় যে আমার যেই জায়গায় যেই জিনিসটা থাকা প্রয়োজন সেই জায়গায় মোটামুটি সেই জিনিসটা সেই জায়গায় থাকে। তো এইটা কীভাবে করতে হয় সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই কোথায় ফ্রি অ্যাসপেক্ট হচ্ছে আপনার কি বলে আপনার রেজলিউশন কোনো ফিক্স থাকে না একদম পুরো মনিটর স্ক্রিন ধরে সে পুরোটা ডিসপ্লে বানায় না, এটা আমরা চাই না। সরি কিসের মত রেসপন্সিভ কোন ডিজাইন লাইট এর নিচে আমি যে ভার্সন কোন যে কন্ট্রোল হয় এটাই তো আসছে রেসপন্সিভ কিভাবে করতে হয় সেটাই তো দেখতেছি। আপনি ওয়েবসাইট যদি বানানো আপনার কিন্তু রেসপন্সিভ করার জন্য কিছু কাজ করা লাগে, ইভেন আপনি যদি রেসপন্সিভ করেন আপনার রেসপন্সিভ ওয়েবসাইটগুলো আপনি যদি দেখেন যে চারটা লেআউট থাকে ওরা চারটা লেআউটের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করে। সো রেসপন্সিভ ইজ বেসিক্যালি এ টেমপ্লেটেশন অফ ডিফারেন্ট রেজলিউশন, তাই না? সো আপনাকেও এখানে একই কাজই করা লাগবে। আচ্ছা সো এখন এই রেসপন্সিভ করার জন্য আমরা যেটাকে করি সেটাকে বলা হয়েছে অনেকটা অ্যাঙ্করিং। সো অ্যাঙ্করিংটা কীভাবে করে এটা একটু দেখেন, হ্যাঁ বলেন বক্স ছাড়াই চলে গেছে সবারটাকেও তাই হয়েছে
আপনি বিল সেটিংস থেকে তো আচ্ছা তো বিল তো চেঞ্জই করেন এই যে এখানে অ্যান্ড্রয়েড সুইচ করতে উদ্দেশ্য মানে আচ্ছা আচ্ছা দেখেন ওকে 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 ফাস্ট আচ্ছা এখন আচ্ছা এখন দেখেন সবাই খেয়াল করে আমার বেসিক্যালি তিনটা ডিভাইসকে বেঞ্চ পর্যায়ে করলে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবগুলো ডিভাইস আমরা মোবাইলের ক্ষেত্রে হ্যান্ডেল করতে পারবো সো এইটা হচ্ছে 1880-1920 যেখানে আমরা আমাদের যে টেক্সট ফিল্ডটা ছিল আমরা এখানে 800 দিছি ঠিক আছে সো এখানে আমাদের টেক্সট ফিল্ড ছিল সেটাকে আমরা 800 পিক্সেল উপরে দিছি এই 800 পিক্সেল আমি তখনই দেখা যাবে যখন আমরা ছোট ডিভাইসে চলে গেছিলাম যে একটা ছোট মক ডিভাইসে যখন গেছিলাম যেটা 480 ছিল 480 আর 800 ছিল সেই ক্ষেত্রে কি হয়েছিল এই 800 দাওয়াতে টেক্সট ফিল্ডটা এই জায়গায় চলে আসছে তাই না সো এই যে ডিফারেন্ট ডিভাইসে যাতে করে অলমোস্ট সিমিলার পজিশনে থাকে সেই ক্ষেত্রে আমরা যেটাকে ইউজ করি সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্করিং আচ্ছা সো অ্যাঙ্করিংটা কি আদা করতে হয় আপনারা সবাই আপনাদের আপনাদের যে কি বলে ইউনিটি এডিটরের মধ্যে আপনারা একটু খেয়াল করে দেখেন সিন ভিউতে একদম মাঝখানে এরকম একটা বাটারফ্লাই আছে সবার সিনের মাঝখানে আছে এভরিওয়ান লুক এট ইওর স্ক্রিন সিন ভিউ আছে সো আপনি যখন এই জিনিসটাকে এই যে চারটা বর্ডার আছে এই যে বর্ডার গুলো আছে এই বর্ডারের মধ্যে অ্যাঙ্করিং করে নিয়ে যাবেন বসাবেন তখনই জিনিসটা মোটামুটি রেসপন্সিভ হয়ে যাবে তো তখন যেটা হবে তখন ক্যালকুলেশন প্রথমে কি করতেছিল 800 পিক্সেল উপরে আর যখনই আপনি অ্যাঙ্করিংটা করেন তখন সে অ্যাকচুয়ালি যেটা করে একটু ফোকাস এই কথাটা শেষ করে নি তখন সে যেটা করে সে অ্যাকচুয়ালি ডাটাটা সেভ করাটা হচ্ছে এরকম যে আমার স্ক্রিন রেজলিউশন হচ্ছে 1920x1080 সে এই মাঝখানের পয়েন্টটা থেকে 60% দূরত্ব উপরে দিকে আছে 60% উপরে আছে সো সাপোজ টু এখন চিন্তা করে দেখেন আমার এই জায়গাটা ধরে সাপোজ টু 1920 যদি হয় তাহলে আমার এই অর্ধেক জায়গাটা এই অর্ধেক জায়গাটা যদি আমি হিসাব করি অন্য কালার নেই সো এই জায়গাটা যদি আমি হিসাব করি তাহলে কত 850 960 960 ঠিক আছে সো আমি এখানে হিসাব করতেছি যে আমার এইটা 60% না এটা থাকবে হচ্ছে 80% হয় 80% হইলে ওকে 80% হইলে অলমোস্ট বলা যায় যে আমার 800 পিক্সেলে থাকবে ধরেন অ্যাপ্রক্সিমেট আমি অ্যাপ্রক্সিমেট দিয়ে রাখলাম 800 পিক্সেল উপরে থাকবে ঠিক আছে সো এখন এইটার ক্ষেত্রে কি হলো সে ক্যালকুলেট করলো যে এই 960 এর 80% উপরে আবার এটা থাকবে এটা আছে কোনো সমস্যা নেই যখন আমি আইপ্যাডে আসছি আইপ্যাড আসার পরে ও ক্যালকুলেশন করবে আচ্ছা 2732 ফাইন আমার এর মাঝখানে জায়গাটা আমার এটা যদি আমি মাঝখানে হিসাব করি মাঝখানে কত হবে 2500 2500 1250 আচ্ছা 1300 ওকে 1300 1350 তারপরে হচ্ছে 1350 1300 আচ্ছা ঠিক আছে 1300 1350 আচ্ছা ফাইন 62 সো ও হিসাব করবে এর 80% উপরে আমার ব্যাপারটা রাখতে হবে সো অ্যাকিউরেট পজিশনটা তখন হবে কি
ও এই জায়গাটায় লিখবে। সো অ্যাকিউরেট পজিশন যদি আমার এখানে 80% হয়, এটার 80% হবে হচ্ছে ওকে, এটার 80% হবে হচ্ছে আপনার অলমোস্ট মানে 1100 উত্তর হবে। সো সে যেটা করবে এখান থেকে 80% সমান সে হিসাব করবে হচ্ছে 1100 pixel সামথিং, ঠিক আছে, 1100 pixel সামথিং এই জায়গাটার মধ্যে সে আপনার এই টাইটেলটা শো করবে। কিন্তু যদি আপনি অ্যাঙ্করিংটা না করতেন তাহলে সে এইটা অ্যাকচুয়ালি যেটা করত এই জায়গাটা ডিসপ্লে করত টাইটেল, এবং যেটা কিনা 800 pixel উপরে, বুঝতে পারছেন? সো যখন আমরা অ্যাঙ্করিংটা করি, অ্যাঙ্করিং করার সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি এই সেগমেন্ট ইউনিটিকে বলে দিই যে আমার ওই জায়গাটাতেই থাকতে হবে, অসুবিধা নেই। সো সবাই এখন যান এখানে ইউনিটিতে ব্যাক করেন এভরিওয়ান। আচ্ছা এটা মুছে দিব, কেউ ছবি তুললে তুলতে পারেন না, মুছে দিন। এই হিসাবটা বেসিক্যালি ইউনিটি আপনাকে করে দেয় সহজ ভাবে, এটা সহজ ভাষায় বলতে গেলে আপনি যখন অ্যাঙ্করিং করেন সে অটোমেটিকলি ওই পজিশনটা নিয়ে নেয়। আপনারা দেখছিলেন না যে উপরে যে 80% একটা ইউনিটি ক্যালকুলেশন করে, এটা একটা স্যাম্পল ভ্যালু। এই বাটারফ্লাই গুলাকে টান দিয়ে এই চার কোণে নিয়ে আসে, চারটাকে চার কোণে নিয়ে আসে সবাই দেখি তো না কি হবে দেখবো না শুধু ইন্টারফেস দিকে বলা আছে, কাজ করলে কি হলো অবস্থা লাফাই গেল। আচ্ছা সবাই করছেন এটা অ্যাঙ্করিংটা? আচ্ছা এখন যদি আমরা রেজলিউশনটা চেঞ্জ করি, এই যে দেখেন এই যে আমাদের ধরেন আমরা গতবার কি হয়েছিল 480 করার পরে কি একদম উপরে চলে গেছিল না, সবাই এটাতেই ক্লিক করি দেখছেন টেক্সট টেক্সটের জায়গায় আছে এবং সে তার জায়গায় চলে আসছে। সো এইভাবে আমরা আমাদের ইউআই কম্পোনেন্টগুলোকে রেসপন্সিভ করতে পারবো। ওকে সো দ্যাটস প্রিটি মাচ ফর টুডে, কালকে এটা ইয়া করবো। জুম করে করে বসাইতে হবে।